আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন যে ডেইলি শো উইথ ফখরুল এবং ইয়াহিয়া আমিন, এই দুজনের মধ্যে কিছু ঝগড়াঝাটি চলছে ইউটিউব জুড়ে। প্রায় প্রত্যেক দিনই ডেইলি শো উইথ ফখরুল, যিনি পিএইচডি করেছেন বলে দাবি করেছেন, আমার অবশ্য পিএইচডি নিয়ে ওই ধরনের কোনো আগ্রহ নেই, আমার এই সব সার্টিফিকেট টার্টিফিকেট কোনো মূল্য আমার কাছে নেই। আমার কাছে প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে নৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন মানুষ। তো যাই হোক, আমি ওগুলো নিয়ে করছেন, তিনি পিএইচডি করেছেন, তার ডেডিকেশন নিয়ে আমি সন্দেহান নই। অবশ্যই কষ্ট, একটা পিএইচডি বের করে নিয়ে আসা অনেক কষ্টের, অনেক ঝামেলার, অনেক বৈতরণি পার হতে হয়। যাই হোক, আমি ওগুলো না, তাকে কংগ্রেচুলেশন, তিনি যে এরকম একটি ডান্টিং প্রসেসে তিনি তার একাডেমিক লাইফ শেষ করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর ইয়াহিয়া আমিন লাইফ স্প্রিংয়ের প্রতিষ্ঠাতা। লাইফ স্প্রিংটা সাধারণত মানে মানসিক স্বাস্থ্য নিরাময় কেন্দ্র হিসেবে, এটা প্রাইভেট, তিনি তার মতো করে প্রতিষ্ঠা করেছেন। এটা একটা প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের এই মানসিক সমস্যা সমাধানের সব মেশিনারিজগুলো আছে, সব এক্সপার্ট যারা বিভিন্ন ফিল্ডে এক্সপার্ট আছেন এই মানসিক স্বাস্থ্যের, তারা এখানে কাজ করেন। ইয়াহিয়া আমিন হচ্ছেন ওই প্রতিষ্ঠানের প্রধান, তো তিনি নিজেও একজন মনোচিকিৎসক বা পরামর্শক বলা যায়, এই মনোবৈকল্যের পরামর্শক হিসেবে তিনি কাজ করছেন, এখানে তিনি যেটা বলেছেন। যাই হোক, যে কথাটি হচ্ছে যে ইয়াহিয়া আমিন, তার ভিডিওগুলো আমি প্রায়ই ফলো করি এবং দেখি। এর কারণ হচ্ছে আমি ওখানে কিছু উপাদান পাই যেগুলো আমার লাইফে ভ্যালু অ্যাড করে বলে আমি মনে করি, আমি পছন্দ করি এই ধরনের কথাবার্তাগুলোকে, এবং তার মধ্যে খুব সফটলি কোনো জিনিসকে হ্যান্ডেল করা, অর্থাৎ সরাসরি অ্যাটাক না করে সুন্দরভাবে কোনো বিষয়ের বিতর্কে যাওয়া এবং তার থেকে উতরে আসার যে একটা স্কিল তার মধ্যে আছে, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে, সেটা আমাদের অনেকেরই নেই। আমি এটাকে পছন্দ করি এবং আমি নিজেও চেষ্টা করি যে ওই রকম কথাবার্তার মাধ্যমে যাতে কোনো একটা বিষয়ের সমাধান করা হয়। আমি বেসিক্যালি খুব রাগী মানুষ, আমার রাগের সময় আমি যা পারি তাই বলে ফেলি অনেককেই, যেটার থেকে আমি, এটা আমার একটা মানসিক সমস্যা আমি বলতে পারি, যে আমি এটার থেকে উতরানোর চেষ্টা করি। তো আমি ওই ধরনের প্রসেসকে আমি সবসময় মূল্যায়ন করি যে সফটলি ডিল করে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল, এবং তিনি রাগতেন না কখনোই, রাগার বিষয়টিকে তিনি সবসময় সংবরণ করে সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে সেই বিষয়গুলো ধরেন, সেটা ইয়াহিয়া আমিন এই এই বিষয়গুলো চর্চা করেন। এবং তিনি যেটা মেনলি যেটা করেন এবং যেটা বিবাদের কারণ বলে আমি মনে করি, যে তিনি ইসলাম ধর্মের বিভিন্ন নৈতিক বিষয়গুলো, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা প্রায়ই চেষ্টা করি বা ফলো করি, সেগুলো তিনি তার এই মানসিক স্বাস্থ্য নিরামের বিভিন্ন বিষয়ে তিনি যুক্ত করেছেন, যেটা আমি মনে করি যে খুবই প্রয়োজনীয়। সেটা ইসলাম কোনো অন্য ধর্মের যে সকল ভালো দিকগুলো আছে সেগুলো যাতে এখানে ঢুকানো যায়, তার ব্যবস্থা করা, তো এই বিষয়গুলো কিন্তু খারাপ না, অন্তত ধর্মকে নিয়ে যে সকল মানুষের একটা বিটকেলে ধারণা আছে, ঘৃণা আছে, আমার মনে হয় যেগুলো সেগুলো কেটে যাবে। কারণ আমি মনে করি যে প্রত্যেকটি ধর্মই তার অন্তরাত্মা এক, সুন্দর, মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যারা কাজ করি, আমরা থাকি ফোর ফ্রন্টে, আমরা অনেক সময় এটাকে গুলিয়ে ফেলি, উল্টাপাল্টা করে নিজেদের স্বার্থের জন্য ফট করে ধর্মের আশ্রয় নিয়ে আমরা একটা কিছু করে বসি। তো ডেইলি শো উইথ ফখরুল, তিনি তাকে ধর্মের বিভিন্ন বিষয়ে, যে তিনি এই লম্বা দাড়ি রেখে এগুলো করছেন, এটা তিনি প্রতারণা করছেন, এগুলো তিনি বুঝাচ্ছেন, এবং তিনি যে সার্টিফিকেট হোল্ড করেছেন সেটা মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে সেটা যথেষ্ট নয় বা ঠিক নয়, তিনি ক্লিনিক্যাল সাইকোলজি প্র্যাকটিস করতে পারবেন না, এটা ওটা, তিনি বিভিন্ন ধরনের তার যতটুকু স্কিল আছে সেই স্কিল অনুযায়ী তিনি চেষ্টা করছেন দেখানোর জন্য। আমি যেটা মনে করি যে এখানে এই ফখরুল সাহেব, তিনি আসলে মূলত তার আক্রমণটি ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে, অর্থাৎ তাকে তিনি প্রতারক বলছেন সরাসরি, তাকে তিনি জেলের থাকার কথা এরকম একজন ব্যক্তি তিনি মিথ্যা সার্টিফিকেট দিয়ে করছেন, এই যে কথাগুলো, হ্যাঁ একজন মানুষ যদি মিথ্যাও বলে থাকে, সেই মিথ্যাটা একজন পিএইচডি হোল্ডার ব্যক্তি যিনি লেখাপড়ার শীর্ষে পৌঁছেছেন, তিনি আপনি দাবি করছেন আপনি যে
পিএইচডি হোল্ড করছেন, তো এরকম একটা ব্যক্তি আপনি এভাবে পার্সোনাল অ্যাটাক করে কথা বলছেন, এটা কি আপনার শিক্ষার সাথে মানায়? শিক্ষা তো মানুষের আচরণের পরিবর্তন করে, আপনার যদি আচরণের পরিবর্তনই না হয় তাহলে এই শিক্ষার কোনো মূল্য নেই। আমি মনে করি ইয়াহিয়া আমিন বাংলাদেশের একজন ডাকাতি মনে করলাম, কিন্তু তারও কিছু হিউম্যান রাইটস আছে। আপনি তার যে অভিযোগ এনেছেন সেটা প্রমাণ করার আগ পর্যন্ত আপনি তাকে প্রতারক বা জেলে ঢোকার এটা ওটা বিভিন্ন ধরনের আজেবাজেভাবে যেভাবে আপনি বলেন সেটা আমি বলতে পারছি না, এভাবে বলার কথা না। আপনার অন্তত এই লাইনে একটু স্কিল থাকার দরকার, এটা আপনি অর্জন করেননি, সেটা বিভিন্ন কারণে হতে পারে। আপনি আমরা যে দেশ থেকে এসেছি, আমরা যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা যে ফ্রেন্ড সার্কেল নিয়ে তৈরি হয়েছি, এর কোথাও কিন্তু এরকম কোনো কিছু যদি ছাপ না থাকে তাহলে আপনি সেটা হঠাৎ করে করতে পারবেন না। সুতরাং আপনার ব্যবহার, আপনার প্রিভিয়াস সংযুক্তির যে বিষয়গুলো আছে সেগুলো প্রমাণ করে ফেলে, এটা খুব স্বাভাবিক। দ্বিতীয়ত, আপনি তার লম্বা দাড়ি নিয়ে কথা বলেছেন, এটা খুবই আক্রমণাত্মক। লম্বা দাড়ি অনেক মানুষই রাখেন এবং বিশেষ করে যারা ইসলামের অনুসারে তারা দাড়িটুকু যথেষ্ট লম্বা করে রাখেন, এটা স্বাভাবিক। তো লম্বা দাড়িওয়ালা মানুষ মানেই যে খারাপ, এটা আপনি মানে ইসলামকে অ্যাটাক করে ফেলছেন। তারপর তাকে জিহাদি বলছেন, জিহাদ কোনো খারাপ বিষয় না। আপনি জিহাদি বলে যেভাবে তারা অ্যাটাক করছেন মানে জিহাদ একটা খারাপ দিক ইসলামের, সেটা আপনি প্রমাণ করছেন এই জিহাদি। তো আলটিমেটলি আমি আপনার সবগুলো কথাবার্তার মাধ্যমে দেখছি যে আপনার ওই ইসলাম নিয়ে আপনার একটু সমস্যা আছে। ইসলাম নিয়ে যদি কেউ কোনো ইসলামকে কোথাও ব্যবহার করে তার ব্যবসার ক্ষেত্রে, তার আয় মানে বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এটা আপনার কাছে খারাপ লাগে। ইসলাম কখনো বলে না যে আপনি সেটা ব্যবহার করবেন না, এই ব্যবহার করেই তো আপনি প্রমাণ করবেন যে ইসলাম ঠিক আছে। তো তিনি ইসলামের রেফারেন্স দিয়ে কোনো কাজ করেন সেটা আপনার খারাপ লাগে কেন, এটা আপনার আমি জানতে চাই আপনার কাছ থেকে। ইসলাম এর কতটা খারাপ দিক আছে সেগুলো আপনারা বলেন, আমি আপনার সাথে একমত হলে আমি মেনে নেব আপনার কথাবার্তাগুলো, ঠিক আছে। আপনি আরেকটা অভিযোগ করেছেন ফখরুল সাহেব যে তিনি রেফারেল করেন। রেফারেল একটা খুবই ভালো প্রসেস, কিন্তু আমাদের লোকজন অনেকেই জানে না যে রেফারেল অর্থাৎ কোনো একজন ব্যক্তি আসলো আপনার কাছে, আপনি তো ওইটা চিকিৎসা করেন না কিন্তু আপনি রেফার করলেন একটা ভালো জায়গাতে। সেটা যদি আপনি জেনে বুঝে সুন্দরভাবে করে থাকেন তাতে তো খারাপের কিছু না, বরং ওই ব্যক্তির অনেক খরচ কমে যায়। তিনি বিভিন্ন ডাক্তারের দরজায় দৌড়তে দৌড়তে যে সকল টাকা খরচ করবেন, তিনি রেফারেলে এসে যদি সেই রেফারেলটা তিনি নিয়ে যান কোথাও, তাহলে তার এতগুলো পথ নষ্ট করতে হবে, এটা খরচ কমায় এবং তার অবশ্যই খরচ কমলে মানুষ উপকৃত হবে। তো সুতরাং এটা খারাপ দিক কেন, রেফারেল যে কেউ করতে পারে, আপনার যদি জানা থাকে কোথাও আপনি রেফারেল দিতে পারেন, আপনি তো আর চিকিৎসা করছেন না। তারপর টিভি প্রোগ্রামে ইয়াহিয়া আমিন বলেছেন যে টিভির কোন প্রোগ্রামে তাকে ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট হিসেবে বলেছিল, ইয়াহিয়া আমিন আপনাকে বলেছিল আপনি এটা মানে কি বলা যায় যে কিছু ওইটাকে সংশোধন না করে আপনি চলে এসছেন, মানে ওইটা পাবলিক যেটা নিয়েছে তো ভালো কথা, এটা নিয়ে আসুক আমার কাছে, আমি ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট আমি তারপরে রেফার করে দেবো, এই ধরনের একটা বিষয়ে আপনি ধারণ করেছেন ওই সময়। অর্থাৎ আপনি চাইলেই সেই সময় টিভি প্রোগ্রাম বা টিভি অ্যাঙ্কর যিনি আছেন তাকে আপনি বলতে পারতেন যে সরি আমি ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট নই, আমি এই কাজটি করি, ওটা আপনার বলার জন্য কোনো সমস্যা না। পরেও বলতে পারতেন আপনার বিভিন্ন, আপনি যেহেতু মিডিয়াতে আছেন মানে ইউটিউবে আছেন, আপনি ইউটিউবে এসেও বলতে পারতেন, কিন্তু আপনি তো বলেননি কোথাও, তার মানে আপনি ওই টিভি অ্যাঙ্কর যিনি বলেছেন আপনাকে ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট, আপনি ওইটা রেখে দিয়েছেন, আপনি তো বলেননি, টেকনিক্যালি আপনি ঠিক আছেন, এটা ঠিক না, এটা নৈতিকতার বাইরে। তারপর আপনাকে যে প্রশ্ন করেছেন ডক্টর ফখরুল, তার উত্তরটা আপনাকে আপনার মিডিয়ার মাধ্যমে দিতে পারতেন, আপনার সার্টিফিকেটগুলো শো করেন, অসুবিধা কী, যেহেতু প্রশ্ন এসেছে আপনার তো এত দরকার ছিল না, প্রশ্ন এসেছে আপনি সার্টিফিকেট শো করেন, কী কী বিষয় নিয়ে আপনি কাজ করেন, আপনার সার্টিফিকেট কী কী অ্যালাউ করে, বাংলাদেশের আইনে কী কী জিনিস আপনাকে এলাও করে, আপনি সেগুলো পরিষ্কার দেন। এই জন্য ওই লোককে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে, আমারও জানার দরকার আছে, কারণ আপনি আমাকে সার্ভিস দিচ্ছেন, আপনার এই সার্ভিসটি আপনি যথার্থভাবে দিচ্ছেন কি না সেটা জানার অধিকার আছে, আপনার কোর্টে যাওয়ার দরকার নাই, আপনি কোর্টের বিচারক হিসেবে আপনি বসে আপনার ওই স্টুডিওতে বসে আপনি বলুন যে আপনার কী কী আছে আর কী কী নেই, আমরা বিচার করে নেব, কোনো সমস্যা নেই। অনেক লোক আছেন, মানুষ শুধু
বাংলার মানুষ শুধু ঘাস খায় না আর পিএইচডি ডিগ্রি নিয়ে ঘুরে না, মানুষের সাধারণ জ্ঞানও আছে। তারপর কোর্টে যাবেন ওই ওই পর্যায়ে যে ডক্টর ফখরুল আপনাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, আমি জানি, আমি আমি মনে করি যে সেটা নিয়ে আপনার কোর্টের দ্বারস্থ হওয়া উচিত এবং সেটা একটা বিচার হওয়া উচিত। এভাবে কেউ কাউকে কথা বলা উচিত না অন্তত এই লেভেলে। আমি ফখরুল সাহেবকে বলছি যে আপনি যেই কথাবার্তাগুলো বলেন, যেই ভাষায় আপনি কথা বলছেন, এরা কোনো মানে আপনি সমাজে শিখাবেন বা ভদ্রোচিত একটা আচরণ যে মানুষের মধ্যে ডিসেমিনেট করবেন, আপনি ছড়াবেন, সেটার কোনো অবস্থা আপনার মধ্যে নেই। আপনি আপনি আপনার আচরণ সংশোধন করেন, কথাবার্তা সুন্দর করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি সিলেটি ভাইকে নিয়ে কথা বলতে গিয়ে যেদিন আপনার সমালোচনা করেছেন, তার সমালোচনার বিষয়ে না গিয়ে আপনি তাকে তার ভাষা দিয়ে অ্যাটাক করেছেন এবং এটা মনে করি আপনি ক্রিমিনাল অফেন্স অফেন্স করেছেন। আপনি ওই ব্যক্তির ভাষাকে নিয়ে সার্কাস্টিক ওয়েতে ইয়ে করেছেন, তার ভাষাটা খারাপ, মানে এটা শুনলে ওই সিলেটি মানুষদেরকে মানুষ হেয় জ্ঞান করবে, এটাই আপনার ইচ্ছা। আরে ভাই, দুনিয়ার অনেক ভাষাই আছে তো আপনি বুঝেন না, আপনি চায়নার ভাষা বুঝেন না, আমার কেউ বুঝবে? কিন্তু আপনি কি বলবেন যে চায়নার লোকরা খ্যাত পাগল, বুঝে না কিছু? আপনার এই পিএইচডির যে ডিগ্রি নিয়েছেন সেটা নিয়ে আপনার তাদের অর্থনীতির নখের কাছে আপনি যেতে পারবেন? একটা পশমের কাছে আপনি যেতে পারবেন? পারবেন না, আপনার দেশের জন্য আপনি কিছু করতে পারেননি এখন। কিন্তু চায়নার ভাষা আপনি ঠিকই বুঝেন না, সিলেটি মানুষের ভাষা একটু তাদের অন্যরকম হতে পারে, আপনি বুঝেন না, আপনার কাছে ভালো লাগে না। এই জন্য কি সিলেটের মানুষের সব ঘাস খায়, সব গরু খ্যাত ভালো লোক না? সিলেটের হিস্ট্রিতে যাবেন, দেখবেন ওখানে একাডেমিক স্ট্রাকচারটা কী, ওখানের সামাজিক স্ট্রাকচারগুলো কি, কেন এরকম হয়েছে। 47-এর আগে তো সিলেট বাংলাদেশেই ছিল না, এটা আসামের একটা অংশ তো, এবং সিলেটিদের একটা নিজস্ব ভাষা ছিল, নাগরি ভাষা, আপনি জানেন তার আলফাবেট আছে, তার গ্রামার আছে, সব কিছু আছে। তার একটা অন্য ভাষায় কথা বললেন, এই জন্য কি ওরা বোকা হয়ে গেল, হাসির পাত্র হয়ে গেল? এভাবে কথা বলবেন না, এটা আপনি আপনার নিজের যে সেফটিকে সেটাকে আপনি নষ্ট করছেন এবং অন্য মানুষ যারা আছেন, নন সিলেটের যারা আছেন, সিলেটি নন যারা আছেন, তাদের ক্ষেত্রেও আপনি একটা খারাপ পরিবেশ তৈরি করছেন এবং এটা একটা ব্যাড পারসেপশন তৈরি করছেন, এটা মোটেও ভালো না। আমি মনে করি আপনাকে অনেকেই ফলো করে, আপনার কথা শুনবে অবশ্যই, কারণ আপনি যেহেতু একটা ভালো দেশে আছেন, ভালো ডিগ্রি অর্জনের জন্য গেছেন এবং আপনি ভালো কথাও বলতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিসই যাই, আপনি যে কথাগুলো বলেন যে খাইছেন, দাইছেন, মারছেন, গুতাইছেন, এই যে কথাগুলো আপনি বলেন, এই এই সকল ভাষা কি কোনো প্রমিত বাংলা? আপনি বলেন আমাকে, আমার বাড়িও সিলেট, আমিও ভালো শুদ্ধ করে বাংলা বলতে পারি না, একটু খেয়াল করলে আমার কথার মধ্যেও আপনি কমলা লেবুর গন্ধ পাবেন, এটা খুব স্বাভাবিক। আমরা প্রত্যেকেই যারা কথা বলি তাদের আঞ্চলিকতার একটা টান থাকবেই, প্রমিত বাংলায় কথা বলা আর উচ্চারণ এক নয়, কিন্তু উচ্চারণে আমাদের সমস্যা থাকতে পারে, কিন্তু প্রমিত বাংলা বা শব্দটি যথাযথ শব্দ ব্যবহার করা এটা কিন্তু এক নয়। তো আমরা যারা কথা বলি, আমাদের শুদ্ধ ভাষায় কথা বললে আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু আঞ্চলিকতার টান আছে, যেটা আপনার মধ্যেও আছে এবং আপনি ওইটা ছেড়ে প্রমিত বাংলায় আপনি কথা বলতে পারেনই না আমার মনে হয়, বা পারলে আপনি করতেন, কারণ সেটা আপনার একাডেমিক কেরিয়ারের সাথে মানায় না, আপনার ব্যক্তিত্বের সাথে সেটা মানায় না। তো আমি জানি না কেন আপনি এটা ধরে রেখেছেন, সরি। তো আপনি আপনার নিজের দিকে খেয়াল করুন, এটা মনে হয় আপনার জন্য ভালো হবে। আর ইসলামের বিরুদ্ধে না লেগে ইসলামের কোনো খারাপ চর্চা যদি থাকে, কুসংস্কার থাকে, সেগুলো নিয়ে মুক্ত করার চেষ্টা করুন। আপনার নামে মনে হচ্ছে আপনি মুসলমান, ইসলামের ভালো দিকগুলো পরিষ্কার করুন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, তাদের হাত বড় করবেন না, এটা আপনার পুরো দেশকে বিপদগ্রস্ত করে ফেলবে। আপনি জানেন যে বাংলাদেশে হিন্দুত্ববাদ বা ইন্ডিয়ার যে একটা একটা প্রভাব বলয় তৈরি হয়েছে, তার ভিতরে আপনি যদি এই সকল কথাবার্তা বলেন এতে তাদের হাত লম্বা হবে। আমার মনে হয় যে আপনি যে পর্যায়ে আছেন এতে আপনার বোঝার অসুবিধা নেই। আর ইয়াহিয়া আমিন, আপনাকে বলবো ভাই, আপনি পাবলিকের সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ আপনি আপনার একদম বিষ নিয়েও যদি আপনি দাঁড়ায় বলেন যে ওই বিষ দিয়ে আমি আপনার চিকিৎসা করব, আপনি পারলে নেন, নাইলে নাই না। আপনি যখন পাবলিক ডোমেনে চলে আসবেন আপনার কোনো বিষয় নিয়ে,
কোন প্রোডাক্ট নিয়ে আপনাকে অবশ্যই বলতে হবে যে এর ব্যাকগ্রাউন্ডে আপনার যথেষ্ট কি বলে অধিকার আছে কিনা, বা আপনার যোগ্যতা আছে কিনা, বা আপনি সবগুলো কমপ্লায়েন্স মেনটেন করেন কিনা, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যেহেতু ইউটিউব করেন, আপনি ইউটিউবে সেটা প্রমাণ করেন, কোনো সমস্যা নেই। মানুষ যারা সত্যকে গ্রহণ করবে তারা আপনার কাছে যাবে। আর আপনার যদি টাকা পয়সা মুখ্য হয় তাহলে এভাবে আপনি লুকিয়ে লুকিয়ে রাখবেন সব কিছু। যেমন ওই ক্লিনিক্যাল সাইকোলজির কথাটা আপনাকে বলেছিল না, আপনি কোনো কিছু বলেন নেই, জাস্ট চলে এসেছেন যে হ্যাঁ ঠিক আছে যা যা মনে করুক, যদি আমাকে মনে করে যে আমি ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট, তো আমার কাছে ওরা ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট হিসেবে আসবে, আর আমি আমার সময় মতো রেফারেল করে দেবো, রেফারেলের পরে যে কমিশনটা আছে সেটা আমি নিয়ে নেবো ওদের কাছ থেকে। এই তো আপনার ইয়ে, টাকা পয়সাকে যদি আপনি এতই সামনে নিয়ে আসেন তাহলে আপনি ওই ভাবটা ধরবেন না যে আপনি খুব সমাজসেবা করছেন, ইসলাম নিয়ে ইসলামকে ঢুকিয়ে দিচ্ছেন। এগুলো একদম প্রতারণা, নৈতিকভাবে প্রতারণা। যদি আইনেও ধরতে নাও পারলে, আইনে হয়তো এগুলো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু নৈতিকতার বিষয়ে কিন্তু প্রতারণা এগুলো। আপনি আমাকে শত আইনের বা সার্টিফিকেট আপনি বুঝাতে পারবেন না যদি আপনি আমার কাছে প্রতারণার কোনো বিষয় আমার আমার কাছে ধরা পড়ে। এই বিশ্বাসটিও তৈরি করার জন্য আপনাকে একদম পরিষ্কার হতে হবে। হ্যাঁ, যদি আপনার কোনো ভুল থাকে সেগুলো স্বীকার করেন, চলে আসুন। আর এই ফখরুলকে আমি বলবো, ভাই আপনার, আমার মনে হয় যে আমি বয়সে আপনি আমার ছোটো হবেন, তো এইরকম ওই ইসলামের বিরুদ্ধে এটা ওইটা বলে আপনি মানে এই দেশটাকে নষ্ট করবেন না। যেটুকু খারাপ সেটা খারাপ হলেই খারাপ বলুন, কোনো ধর্ম পরিচয়ে বা কোনো একটা এলাকার পরিচয়ে, কোনো একটা রেসিয়াল দৃষ্টিকোণ থেকে আপনি বা সেক্টারিয়ান দৃষ্টিকোণ থেকে আপনি সেটাকে ইয়ে করবেন না, খণ্ডন করবেন না, এটা খারাপ জিনিস। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে কোনো ঘটনাকে প্রাধান্য দিবেন, ওটার ঘটককে ওইটাকে প্রাধান্য না দেওয়া ভালো। অর্থাৎ ঘটনার চেয়ে সরি ঘটকের চেয়ে ঘটনাকে আপনি বিষয়বস্তু করেন, কথা বলেন, তাহলে সমাধান হবে। কি বলবো আর, আমরা আসলে সবাই মানসিকভাবে অসুস্থ থাকি, অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের টানাপোড়েন আছে। আমার কথাবার্তায় কোথাও যদি সমস্যা থাকে, ভাইদন আপনারা ফখরুল ভাই আর ইয়াহিয়া ভাই মাফ করে দিবেন, আর যদি আমার কথার কোথাও আপনাদের লাইফস্টাইলে বা আপনার ব্যবসায় পাতিতে কোনো ভ্যালু অ্যাড করে থাকে, দয়া করে আমাকে একটা থ্যাঙ্কস দিবেন। আর আমিও চাই কিছু লোক আমার ইউটিউবে আসুন, আমার কথা শুনুন, এর বিনিময়ে যদি কিছু টাকা পয়সা আমার হয় আপনাদের হয়, আপনাদের কি কোনো সমস্যা আছে? ওইটা হালাল হলেই হলো, আমি যদি ভালো কথা বলে আমি আমার টাকাটা ইনকাম করতে পারি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। সো একটা জিনিস আছে, আমি ক্রিকেট পাগল মানুষ, আমার লাইফে আমি ক্রিকেট নিয়ে কিছু করতে চাই। আমার এখন যেটা প্রচেষ্টা হচ্ছে যে আমি প্রত্যেকটা থানায় একটা ক্রিকেটের নেটের ব্যবস্থা করে দিব, যাতে দুই দুইটা দুইটা নেট থাকতে পারে নাইসলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। আমি সেটার ব্যবস্থা করার চেষ্টা করছি, আমার টাকা হলে আমি নিজের থেকে করব। আর আপনারা যদি সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাকে এগিয়ে আসতে চান বা আপনারা কেউ দায়িত্ব নেন, আমি মনে হয় যে সেখানে কাজ করতে আগ্রহী। আমি চাই আমাদের ছেলেপেলেরা অন্তত ছোট্ট করে হলেও একটা খেলার জায়গা পাক, প্রস্তুতির জায়গা পাক, নিজেকে এক্সপোজ করার একটা সুযোগ তৈরি হোক। ঘরের পাশে যদি ওই সুযোগটি না থাকে, ওই ঢাকায় আর চিটাগাংয়ে এসে কেউ ক্রিকেটার হতে পারবে না। আশা করি আমার কথা বুঝেছেন আপনারা। কোনো কোয়েরি থাকলে আপনারা আপনার কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের দেশটিকে একটি মর্যাদা এবং সম্মানের জায়গায় যেন আমরা নিয়ে যেতে পারি সেই চেষ্টা অবিরাম করে যাব, এবং আপনারাও সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বাই, দেখা হবে।